আসলাম চা খাইতে, তুই চাটনি খাচ্ছিস, চিপ খাচ্ছিস, চিপস আমি একটা হইয়া দেখছিস, আর তারপরে আরো কত কিছু খাচ্ছিস না, এগুলো টাকা দেবে কি? এগুলো সব কিরে, আমি যে চিপসের পাগল নে, আর তরকারি টক এদের এখানকার এগুলো অনেক বেশি ফেমাস এন্ড মজা, তাই আমি আজকে খেতে চলে আসছি। এটা হচ্ছে শহরে এনএস রোডের পাশেই, আসলে যে কাউরে জিগাইলেই হয়ে যাবে, আপনারা লোকেশন পেয়ে যাবেন। এই তো আমরা এখন এখানে দই ফুচকা অনেক মজা, তবে আজকে আমি দই ফুচকা খাবো না, আজকে আমি খাবো হচ্ছে ফুলকো লুচি অ্যান্ড সাথে আলুর দম, সবজি আর আর কি চক, তাই তো? ওকে তো চলো দেখ। আমাদের অর্ডার দেওয়া শেষ, চাচা গরম গরম লুচি তরকারি, সরি লুচি ভাজতেছে, তরকারি না লুচি ভাজতেছে, আর আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি। আমাদের আমরা হচ্ছে ফুলকো লুচি তার একটা প্লেটার আছে সেটার অর্ডার করছি, তো একটু পরে আমরা খাবো, দেখতে পারবেন ইনশাল্লাহ। ইস, বাসায় যে কেন এরকম ফুলা ফুলা লুচি ভাজা যায় না, যাই হয়তো আমি পারি না। এই যে এটা হচ্ছে আমাদের প্লেটার, আর প্লেটারের মধ্যে যা যা আছে দেখতেই পাচ্ছেন, লুচি, তারপরে সবজি, টক, ডাল, এটাই। আর আমি শৈলীকে খাওয়া শিখাচ্ছি কিভাবে লুচি দিয়ে তরকারি টক খাইতে হয় একসাথে মিলাইয়ে, ও আমারটা দেখে দেখে ওইভাবে খাচ্ছে, আসলে খাওয়া শেখানোর কিছু নাই। খুব মজা। এখানে যে আমি কি বলতেছিলাম আমি জানি না, হয়তো কিছু একটা বলতেছিলাম, কিন্তু ওখানে পাশে মিউজিক হচ্ছিল তাই আমার পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে, কিছু করার নাই, মিউজিক আসলেই তো ধরা। খাচ্ছিলাম আর কি জানি, বক 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 করতেছিলাম। যাই হোক, লুচি তরকারি, আলুর দম আর কি জানি ছিল, টক, অনেক মজা ছিল। সাথে আমাদের সাথে ছিল আমার আরও দুইটা ভাই, তো ওরা তো আসে নাই ক্যামেরার সামনে, না আসছিল মনে হয়, হ্যাঁ আসে নাই, তো শৈলী ওদের খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে, তো ওদের খাওয়াটা এখনও আসে নাই, গরম গরম তো, তাই ইনস্ট্যান্ট আমরা খেতে বসে গেছি, ওরা দাঁড়াই আছে, সিটও পায় নাই, তাই শৈলী একে একে সবাইরে খাওয়াচ্ছে একটু 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 করে। খাওয়াটা দারুণ ছিল, অনেক মজা, লুচিটা মস্ত ভেজে দিচ্ছে, বসে থাকবেন অর্ডার দিয়ে সাথে সাথে ভেজে ভেজে দিয়ে আর মারতে থাকবেন সবজি ভাল লাগছে তোমার অনেক, এই যে মার দিকে তাকাও, তোমাকে ঝাল লাগতেছে অনেক, ভাল লাগছে, হ্যাঁ ঝাল লাগছে, আরো খাবা, কিন্তু তারপরেও সে খাবে অনেক আছে, কোনটা খেয়ে নিবা, অবশ্যই আর একটু আর একটু তাই ভালোই লাগছে, মজা করে খেয়েছি। তুই আমার ছেলের কি খাচ্ছিস, কষ্ট কর, চাটনি হয়, আমরা দুজন বসছি, মজা অনেক, দুজন দাঁড়ায় আছে, এই তো আরে বাবা মিউজিক অনেক ভয়, রাত্রেবেলা বাইরে দিয়ে হাঁটতে অনেক বেশি মজা, এই যে শৈলীপুরের ডিমান্ড বাইরে হাঁটা, না না সে খুব চাচ্ছে এখন চা খাইতে যাবে, তাই তাদের চা খাওয়াইতে নিয়ে যাচ্ছি একটু, আমরা এখন চা খাইতে যাচ্ছি, ফুলকো লুচি খাইয়ে পেটের মধ্যে
আর কিছু জায়গা নাই, ফুলে ফুলে যাচ্ছে। তারপরেও একটু চা খাইতে ইচ্ছা করছে, দেখি রং চা খাবো। আচ্ছা পৌঁছাই তো, এই তো হাঁটতেছি রাস্তা দিয়ে, আমরা পৌঁছাই তারপরে দেখাবো চা খাওয়া। সিঙ্গার মোড়, ওখানেই তো খাবো, ওখানেই চা খাবো। এই যে আমাদের এই সেটটা হচ্ছে সিঙ্গার মোড়, কঞ্চি পায় চার দোকান কিসের মধ্যে ঢুকাও, যাও উধারি। আমি রং চা খাও, লাল চা। আচ্ছা আর কে কি চা? আমিও লাল চা, আমিও লাল চা। তাফসির কি চা? তুমি তুমি চা খাবে না? সে সুন্দর করে বলতেছিল, লজ্জা পাইছে, সে বলে হে গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি মাখানের বই। আচ্ছা বলো বলো বাগানের মধ্যে ঢুকে গেছে, লাল চা মশলা 10 টাকা, দুধ কফি 15 টাকা, দুধ কফি 25 টাকা, লাল কফি, লাল কফি, লাল কফি। আমি একটু দেখি, আমি একটু ভিডিও করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কি মশলা চা খাবেন না এমনি চা খাবেন? মশলা চা, মশলা চা, আর আমি একটা চা খাবো। তাহলে একটু ওটা, তাহলে আমি, আচ্ছা আমি একটু দেখো দেখবো, ঠিক আছে। আর আমি যদি একটা চাটনি খাই, আমি যদি একটা চাটনি খাই, খা তুই দে আর কি দে, আমি দিতে আমি দে নে কি আসলাম চা খাইতে, তুই চাটনি খাচ্ছিস, চিপ খাচ্ছিস, চিপস আমি একটা দেখছিস, তারপরে আরো কত কিছু খাচ্ছিস না, এগুলো টাকা দেবে কি? এগুলো সব তাপসির, এটা তাই তোমার কাছে কেন, তোমার কাছে কেন? এটা আমি এখন থেকে বলা খারাপ করে খাবো, আর এটা সব তাপসির, সব তাপসির। আসলাম চা খাইতে, চা তো এখনো খেলাম না, সে তারা চাটনি, তারপরে আরো কিশমিস চায়ের মধ্যে, কিশমিস কখনো তো শুনি নাই চায়ের মধ্যে কিশমিস। কুষ্টিয়াতে এখন পাওয়া যায় সুন্দরী চা, এই চা, সেই চা, সেগুলোও কি আছে? ও আচ্ছা, কি আচ্ছা, শৈলীমণি কে বলো খুলে দেবে। এটা কি দিলেন? এটা এটা একটা হাজমোলা, হাজমোলা। আচ্ছা ইন্ডিয়ান,
হাজমোলা চাটা তো সত্যি আলাদা জি আমি তো এটা কাউকে বলি না আপনাকে বললাম শুধু হ্যাঁ থ্যাংক ইউ আমরা আবার আসব ইনশাআল্লাহ অনেকে দেখেও আসবে ইনশাআল্লাহ চা খাইতে কি এটা ইলাচ দিলাম ও আচ্ছা আদা দিলাম হ্যাঁ তারপরে চিনি দিলাম হ্যাঁ এটা চিনছি চিনি একটা একটু চিনি কম দিবেন ঠিক আছে আচ্ছা দিলাম এবার লিকার এটা এবার লিকার দিব আচ্ছা লিকার করা থাকে না করা হবে হালকা হবে কোনটা করা দিবেন সবটাই করা দিব আই করা খাবা লিকার করা 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 সবই করা এই চা ঢালার এই জিনিসটা দেখলেই মজা লাগে চা খাইতে চা বানানো দেখাইতে তো আমরা গুজরাতি মশলা চা মামা অনেক মজা করে আমাদের যত্ন সহকারে বানায় চায়ের আড্ডা দেওয়ার মধ্যে কফি হাউস টাইপের এটা লোকেশনটা কি ওই কি বলে সিঙ্গাপুর আচ্ছা এটা দাঁড়াও তা আমি হচ্ছে দেখিনি ভালো মতন কাছে তো কাছে দেখতেই পাচ্ছি না আচ্ছা ওটা ওটা কি দেওয়ান আচ্ছা ওটা কি হচ্ছে জহুরুল ইসলাম কমপ্লেক্স ইউনিয়ন ব্যাংকের নিচে সিঙ্গার মোড় এনএস রোড কুষ্টিয়া আচ্ছা আমি বলে দিই এটা হচ্ছে 162/1 জহুরুল ইসলাম কমপ্লেক্স ইউনিয়ন ব্যাংকের নিচে সিঙ্গার মোড় এনএস রোড কুষ্টিয়া দোকানটার চা অনেক ভালো মামা অনেক আন্তরিক আমাদের অনেক মজা করে চা বানাই খাওয়াইছে তো আসলে আসতে পারেন।